প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। একাদশ শ্রেণীর পরীক্ষা মাধ্যমিকের পর তোমাদের কিন্তু সেভাবে স্কুল চালু হয়নি, তবুও কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে গেছো। কেউ অনলাইনে পড়াশোনা করেছো, কেউ অফলাইনে পড়াশোনা করেছো, সবেমাত্র তোমাদের স্কুল চালু হয়েছে। অলরেডি তোমরা কিন্তু পরীক্ষার শিডিউল পেয়ে গেছো, পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, কোন তারিখ থেকে পরীক্ষা হবে সেটাও পেয়ে গেছো। এবং আশা করব সবাই সরস্বতী পূজা খুব ভালোই কাটিয়েছো, এবং সরস্বতী পূজা কাটানোর পরে তোমাদেরকে পড়াশোনার জগতে ফিরে আসতে হবে। এবার নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। আর এই পড়াশোনা শুরু করতে গিয়ে তোমাদের প্রথমে কতগুলো বিষয় প্রশ্ন উঠবে, কিভাবে পড়বো, কেমন করে পড়বো, এই বিষয়গুলো তোমাদের মধ্যে কিন্তু আসবে। দেখো, এখানে তোমাদেরকে আমি বলবো এই যে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন যেখানে আমরা দেখবো, আজকে একাদশ শ্রেণীর তোমাদের ফিলোজফি বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। কেন না, তোমাদের ফিলোজফি বিষয়টা নিয়ে অনেক পরিবর্তন হয়েছে ডিসকার্ডেড সিলেবাসে, যে সিলেবাস বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেকটাই। তো সেই জন্য একবার তোমাদেরকে দেখাবো আমি, যে তোমরা জানো ইন্ডিয়ান ফিলোজফি অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে তোমাদের ওয়েস্টার্ন ফিলোজফি, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে ওয়েস্টার্ন ফিলোজফি, এখানে 47 নম্বর ওয়েস্টার্ন ফিলোজফি আছে, আর ইন্ডিয়ান ফিলোজফি আছে 33 নম্বর। তাহলে ওয়েস্টার্ন ফিলোজফি মানে পাশ্চাত্য দর্শন, অর্থাৎ ক বিভাগ থেকে তোমাদের যে নম্বর প্যাটার্ন আছে 47 নম্বর, সেটা আমি একবার দেখাবো। দেখো, প্রথমে কনসেপ্ট অফ ফিলোজফি, দর্শনের স্বরূপ যে বিষয়টা, এখান থেকে এমসিকিউ আছে 5 নম্বর, এসএকিউ আছে 3 নম্বর, কোনো বড় প্রশ্ন পড়বে না, এখান থেকে মোট 8 নম্বর। এবার দেখো, নেচার অ্যান্ড থিওরি অফ নলেজ, জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান বিষয়ক মতবাদ, এখান থেকে এমসিকিউ আছে 4 নম্বর, এসএ আছে 2 নম্বর, ডিএ আছে 8 নম্বর, তাহলে মোট কত হচ্ছে 14 নম্বর। এই যে 14 নম্বর, এর মধ্যে তুমি ধরে নিতে পারো জ্ঞানের উৎস সম্পর্কে লকের বক্তব্য সবিচার আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি। সাবস্ট্যান্স মানে দ্রব্য, এই দ্রব্য চ্যাপ্টার থেকে অ্যারিস্টটলের দ্রব্য এই অংশটা বাদ গেছে, দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য। সেক্ষেত্রে তোমাদের এই যে অংশটা কি করতে হচ্ছে একবার দেখো, এইখানটায় এই যে মার্ক করছি যে অংশটা, দ্রব্যে থেকে এমসিকিউ আছে 2 নম্বর, এসএকিউ আছে 3 নম্বর, এখান থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না। এবার একটা বিষয়, তোমাদের ডিসকার্ডেড সিলেবাসে কারণের চ্যাপ্টার থেকে কোশ্চেন বাদ গিয়েছিল, তোমাদের মনে হচ্ছিল, কিন্তু সেখানে কারণের চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু সেভাবে বাদ যাচ্ছে না, শুধু লৌকিক মতটা বাদ যাচ্ছে, সাধারণ মানুষের মতটা। কার্যকারণ থেকে এমসিকিউ আছে 2 নম্বর, আর এসএকিউ নেই, 8 নম্বরের প্রশ্ন আছে। মেনলি প্রসক্তি তত্ত্ব আর কার্যকারণ সম্পর্কে হিউমের মত, দুটি প্রশ্ন করলে একটি পেয়ে যাবে। রিয়েলিজম অ্যান্ড আইডিয়ালিজম, বস্তুবাদ এবং ভাববাদ, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আছে 2 নম্বর, 8 নম্বরে একটি প্রশ্ন, মেনলি বস্তুবাদ থেকে একটা থাকবে, ভাববাদ থেকে একটা থাকবে, তোমাকে দুটোর মধ্যে একটা করতে হবে। তবে তুমি সরল বস্তুবাদের বক্তব্য ও সমালোচনা আর প্রতিরূপী বস্তুবাদের বক্তব্য ও সমালোচনা, এই দুটি প্রশ্ন যদি তুমি করতে পারো তাহলে তোমার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, একটা প্রশ্ন পেয়ে যাবে। ইন্ডিয়ান ফিলোজফি মানে ভারতীয় দর্শন থেকে 33 নম্বর, এই 33 নম্বরের জন্য তোমাকে যে প্রশ্ন, যে প্যাটার্ন আসছে সেটা একবার দেখে নাও। চার ভাগ মানে ভারতীয় দর্শনের স্বরূপ বলে একটা অধ্যায় দেওয়া হয়েছিল, সেই অধ্যায় দিয়ে কোনো প্রশ্ন পড়বে না। চার ভাগ দর্শন থেকে এমসিকিউ 3 নম্বর, এসএকিউ 5 নম্বর, মোট 8 নম্বর, কোনো বড় প্রশ্ন পড়বে না। বুদ্ধিজম বৌদ্ধ দর্শন থেকে এমসিকিউ 2 নম্বর, এসএকিউ 3 নম্বর, মোট 5 নম্বর, এখানেও কোনো বড় প্রশ্ন পড়বে না। ন্যায় দর্শন থেকে এমসিকিউ 4 নম্বর, এখানে কোনো এসএকিউ পড়বে না, 8 নম্বরের একটা প্রশ্ন, এখানে তুমি ধরে রাখতে পারো ন্যায়মতি লৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা বেশি। তাহলে 12 নম্বর, এবার কি আছে দেখো, এখানে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি, সমকালীন ভারতীয় দর্শন, এমসিকিউ নেই, এসএকিউ নেই, ডিএ আছে 8 নম্বরের জন্য, তাহলে এখানে টোটাল হচ্ছে 8। তাহলে মোট এমসিকিউ আছে তোমার হচ্ছে 24 নম্বর, এসএকিউ আছে 16 নম্বর, আর ডিএ আছে 5 নম্বরে, 8 নম্বরে 5টা প্রশ্ন, মোট 40 নম্বর। অর্থাৎ খুব ভালো করে যদি টেক্সটগুলো খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে খুব একটা তোমার সমস্যা হওয়ার কথা নয়, এবং তুমি ভালো নাম্বার পাবে। অতএব টেক্সট পড়ো, খুব ভালো করে টেক্সট পড়ো, যত ভালো টেক্সট পড়বে তত ভালো প্রিপারেশান, ভালো প্রস্তুতি তুমি নিতে পারবে, ভালো রেজাল্ট তুমি পাবে। অতএব আর বসে না থেকে আজই পড়াশোনা শুরু করো, আর যদি পড়তে গিয়ে কোনো সমস্যা হয়, কোনো নোটস এবং সাজেশান প্রয়োজন হয়, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান লিঙ্কে infinix.org-তে লগ ইন করো, লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশান সংগ্রহ করো। যতক্ষণ না পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউনড। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। আর অবশ্যই নিজেকে ভালো রেখো।
আর একটা বিষয় তোমাদেরকে বলার আছে, আমরা কিন্তু অ্যাপস তোমাদেরকে দিয়েছি, দেখো প্লে স্টোরে অ্যাপস দিয়েছি ইফিনিক্স, আর তোমাদের মক টেস্টের জন্য দেখো udaan.in বা উড়ান, এই উড়ান ইউরান বা উড়ান এই অ্যাপসটা নামও নিচে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওটা থেকে নামিয়ে নাও, নামিয়ে নিলে বুঝতে পারবে এবং ওখান থেকে তুমি মক টেস্ট দেওয়ার জন্য প্রিপারেশন নাও।